আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ একটা সিরিজ চালু করতে যাচ্ছি। বাংলা ব্যাকরণের এই পূর্ণাঙ্গ সিরিজটি হবে অনেক বিস্তারিত এবং বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এজন্য এই টপিকটা এসএসসি, এইচএসসি অথবা অ্যাডমিশন অথবা আপনি যদি জবের প্রার্থীও হয়ে থাকেন, আপনার জন্য এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হবে। সো আপনারা যারা বাংলা ব্যাকরণকে ভালোবাসেন, বাংলা ব্যাকরণ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, অবশ্যই এই সিরিজটির প্রত্যেকটি লেকচার মিস করবেন না। এই লেকচারটি হচ্ছে লেকচার এক এবং আজকে আলোচনা করব আমি বাংলা উচ্চারণের নিয়ম। ওকে, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা উচ্চারণের প্রায় সম্ভাব্য সবগুলো নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। প্রথম নিয়মটা হচ্ছে শব্দের শুরুতে যদি স্বরে অ থাকবে, কিন্তু অবশ্যই শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে এবং তারপরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এবং খ থাকে। কী বললাম? স্বরে অর সাথে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এবং কী থাকবে? খ থাকবে। থাকলে সেই স্বরে অয়ের উচ্চারণটা হয়ে যাবে ও। সেই স্বরে অয়ের উচ্চারণটা কী হয়ে যাবে? ও। আমি কী বললাম আবার একটু বলে রাখি, যে স্বরে অ থাকবে এবং তার সাথে এই কয়টা বর্ণ থাকবে, সেক্ষেত্রে এই স্বরে অয়ের উচ্চারণটা হয়ে যাবে ও। ক্লিয়ার? যেমন দেখেন অতীত, অতীত এখানে শুরু হয়েছে স্বরে অ দিয়ে, শুরু হয়েছে স্বরে অ দিয়ে এবং তারপরে পরেই দেখেন একটা হ্রস্ব ই রয়েছে, হ্রস্ব ই এর শর্ট ফর্ম দেখেন রিকার রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই স্বরে অ এর উচ্চারণ আর অ হবে না, অর্থ এই শব্দকে অতীত বলা যাবে না, এই শব্দকে বলতে হবে অতীত, অতীত। কেন? কারণ স্বরে অ আছে এবং তারপরে কি রয়েছে? রিকার রয়েছে, তাহলে অবশ্যই এর উচ্চারণটা হবে অতীত। ক্লিয়ার? এরপরে দেখেন নদী, নদী। অনেকে আবার বলতে পারে যে স্বরে অয়ের সাথে এগুলো থাকবে, আপনি বললেন, বাট এখানে নদী, এই নদীতে আবার স্বরে অ কই আছে? এখানে তো স্বরে অ নেই, সো এইখানে তো এই নিয়মটা খাটবে না, এরকমটা অনেকে ভাবতে পারে। কিন্তু এখানে নদী, নদী, এই নদীটা আমি যখন উচ্চারণ করব দেখেন ন অ আছে কি না? আছে, অ আছে, তার মানে এই অ আছে এবং তারপরে কি আছে? দি আছে, তার মানে অয়ের সাথে হ্রস্বই দীর্ঘই আছে, কি আছে? দীর্ঘই আছে। তাহলে অয়ের সাথে কি আছে? দীর্ঘই আছে। তাহলে অবশ্যই এই নদীটা উচ্চারণ করার সময় অবশ্যই আমাকে বলতে হবে নদী, অর্থাৎ এই অয়ের উচ্চারণটা তখন আর অ থাকবে না, তখন কি হয়ে যাবে? ও হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ও হয়ে যাবে। নো, নদী, নট নদী, নদী না, নদী। ক্লিয়ার? আবার অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাই আপনি তো উচ্চারণ করে দেখাইলেন, কিন্তু এখানে লেখার ক্ষেত্রে এই দীর্ঘই ছিল, এখানে হ্রস্বই কেন আসলো? ওকে, এই জিনিসটা মনে রাখা ভালো যে নর্মালি দীর্ঘই থাকলে হ্রস্বই হয়, নর্মালি দীর্ঘই থাকলে হ্রস্বই হয়, এটা মাথায় রাখতে হবে। যতগুলো শব্দের উচ্চারণ লিখতে যাব, এর যদি মূল শব্দটা দীর্ঘইতে থাকে তাহলে অবশ্যই উচ্চারণ লেখার সময় হ্রস্বইতে লেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখেন অক্ষ, অক্ষ, তো এটাকে অনেকে উচ্চারণ করে অক্ষ, অক্ষ, এটা কিন্তু ভুল উচ্চারণ, কারণ এখানে শব্দের শুরুতে কী রয়েছে? স্বরে অ রয়েছে, দেখুন স্বরে অ রয়েছে, এই স্বরের পরে দেখেন খ রয়েছে, তাহলে অবশ্যই এই উচ্চারণটা অক্ষ হবে না, এর উচ্চারণটা হবে অক্ষ, এর উচ্চারণটা কী হবে? অক্ষ। এখন আমরা দুই নম্বর নিয়ম পড়ব। দুই নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষের স্বরে অ, শব্দের কোনো একটা শব্দের শেষে যদি স্বরে অ থাকে সেক্ষেত্রে ওই স্বরে অটা উকার রূপে উচ্চারিত হবে। কোনো একটা শব্দের শেষে যদি স্বরে অ থাকে তাহলে সেই স্বরে অটা ওকার রূপে উচ্চারিত হবে। যেমন দেখেন কর্ম, কর্ম, এখানে অনেকে ভাবতে পারে যে এখানে আবার স্বরে অ কই, আসলে কর্ম, এই যে মটা যখন আমরা উচ্চারণ করতে যাব ম, অ আছে না? নাই, আছে, তার মানে এখানে শব্দের শেষে অ রয়েছে, শব্দের শেষে কি রয়েছে? এই অ রয়েছে, আর শব্দের শেষের অটা সবসময় কি হয়? ওকার রূপে উচ্চারিত হয়, শব্দের শেষের অটা কি হয়? সবসময় ওকার রূপে উচ্চারিত হয়, এজন্য আমি উচ্চারণ করার সময় লিখব কর্ম, কর্ম, অর্থাৎ এই কর্ম, এই অটা ওকার রূপে উচ্চারিত হবে, অর্থাৎ কর্ম বলা যাবে না, কর্ম না, কর্ম, কর্ম, ঠিক আছে? এরকম দেখেন প্রাপ্ত, প্রাপ্ত, এই প্রাপ্ত উচ্চারণের শেষে দেখেন ত, এই প্রাপ্ত তটাকে যদি আমি উচ্চারণ করতে যাই তখন হবে ত, অ, অর্থাৎ শব্দের শেষে কি আছে? আমার অ রয়েছে, শব্দের শেষে কি রয়েছে? অ রয়েছে, ত। সো এখানে এই তটা উচ্চারণ করার সময় আমাকে ওকার রূপে উচ্চারিত করতে হবে, কেন? কারণ এটা হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষের যদি স্বরে অ থাকে সেই শব্দের শেষের স্বরে অটা ওকার রূপে উচ্চারিত হবে, অর্থাৎ এর উচ্চারণটা হবে প্রাপ্ত, প্রাপ্ত।
অর্থাৎ ওকার রূপে উচ্চারিত হবে, ক্লিয়ার? প্রাপ্ত। এরপরে তিন নম্বর নিয়ম পড়ি আমরা, শব্দের শুরুতে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, শব্দের শুরুতে কী থাকবে? ব্যঞ্জন বর্ণ থাকবে, এবং সেই ব্যঞ্জন বর্ণের সাথে যদি অবশ্যই ব থাকে, যদি কি থাকে? ব থাকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে নেই যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব থাকবে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব থাকবে। এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব থাকে সেক্ষেত্রে ওই বটা অনুচ্চারিত হবে, অর্থাৎ ওই বটা উচ্চারিত হবে না। কিসের সাথে থাকলে? ব্যঞ্জন বর্ণের সাথে থাকলে। যেমন দেখেন ধ্বনি, ধ্বনি, এই যে ধ্বনির বটা দেখেন, এই বটা কার সাথে যুক্ত রয়েছে? ধয়ের সাথে। এই ধটা কি একটা ব্যঞ্জন বর্ণ না? এই ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব যুক্ত থাকে, এই ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব যুক্ত থাকে সেক্ষেত্রে এই বটা উচ্চারিত হবে না, এই বটা উচ্চারিত হবে না, অর্থাৎ এই বটাকে বাদ দিলে কি হয়? ধ্বনি, ধ্বনি। ওকে, এরকম দেখেন ত্বক, এই বটা দেখেন তয়ের সাথে যুক্ত রয়েছে এবং এই তটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, এবং এই ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব যুক্ত থাকে তাহলে অবশ্যই এই বয়ের উচ্চারণটা হবে না, সেক্ষেত্রে উচ্চারণ হবে শুধুমাত্র ত্বক, অর্থাৎ বটাকে বাদ দিয়ে উচ্চারণ করলে কি হয়? ত্বক। এখন দেখেন স্বদেশ, স্বদেশ, এখন এই স্বদেশের দন্ত স্বয়ের সাথে কি রয়েছে? ব যুক্ত রয়েছে, সেক্ষেত্রে এই বটা কিন্তু আমরা আর উচ্চারণ করব না, কারণ এই বটা কিসের সাথে যুক্ত রয়েছে? ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত রয়েছে। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই যে দন্ত স্বটা, এই দন্ত স্বটা আমরা উচ্চারণের ক্ষেত্রে লিখতে পারবো কিনা, অর্থাৎ পরীক্ষা খাতা যখন লিখতে বলবে যে স্বদেশের উচ্চারণটা কি, সেটা যখন আমরা পরীক্ষা খাতায় লিখতে যাব তখন আমরা এই যে আমি এখানে তালব্য স্ব লিখেছি, সো এখানে তালব্য স্ব না লিখে আমি দন্ত স্ব ইউজ করতে পারবো কিনা? না, পারবে না। নর্মালি আমার দন্ত স্ব থাকুক, তালব্য স্ব থাকুক অথবা মূর্ধন্য স্ব থাকুক, যে কোনো স্ব থাকলেই পরীক্ষা খাতায় আমাকে তালব্য স্ব লিখতে হবে উচ্চারণ লেখার ক্ষেত্রে। যে কোনো স্ব থাকুক না কেন, যদি উচ্চারণ লিখতে যাই অবশ্যই আমাকে তালব্য স্ব লিখতে হবে। ওকে, এরপরে চার নম্বর নিয়ম, শব্দের মধ্যে বা শেষে। এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো শব্দের শুরুতে নয়, কিন্তু শব্দের মধ্যে বা শেষে কি থাকবে? ব ফলা থাকলে, শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে সেই ব ফলাটা সংযুক্ত সংযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। আমি যদি এটা সোজা বাংলায় বলি তাহলে হবে যে কোনো শব্দের শুরুতে থাকা যাবে না, অবশ্যই শব্দের মধ্যে বা মাঝখানে অথবা শেষে থাকতে হবে, কি থাকতে হবে? ব ফলা থাকতে হবে। সেক্ষেত্রে এই ব ফলাটা যার সাথে যুক্ত থাকবে, সেই যার সাথে যুক্ত থাকবে সেটা কি হবে? দুইবার উচ্চারণ হবে। সোজা বাংলায় যদি বলতে চাই যে এই ব ফলাটা যার সাথে যুক্ত থাকবে সেটা দুইবার উচ্চারণ হবে। যেমন দেখেন বিশ্ব, বিশ্ব, এখানে দেখেন এই বফালাটা কার সাথে যুক্ত রয়েছে? তালব্য স্বয়ের সাথে। এখানে এই বফালাটা কার সাথে যুক্ত রয়েছে? তালব্য স্বয়ের সাথে। সেক্ষেত্রে এই তালব্য স্বটা দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ বিশ্ব, বিশ্ব, দুইবার উচ্চারণ হলে কিন্তু দেখেন বিশ্ব। এখানে কারণটা হচ্ছে এই তালব্য স্বটার সাথে কি যুক্ত রয়েছে? ব যুক্ত রয়েছে, এবং নিয়ম হচ্ছে কোনো শব্দের শেষে বা মাঝখানে যদি ব ফালা যুক্ত থাকে সেক্ষেত্রে এই ব ফালাটা যার সাথে যুক্ত থাকবে সেটা কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন দেখেন বিশ্বাস, এখানে বটা তালব্য স্বয়ের সাথে যুক্ত রয়েছে, এই জন্য আমি এই স্বটাকে দুইবার উচ্চারণ করব, বিশ্বাস, বিশ্বাস। এইখানে এই দন্ত স্ব থাকার কারণে তালব্য স্ব আমাকে লিখতে হয়েছে, এটা আলাদা নিয়ম যে দন্ত স্ব থাকার কারণে তালব্য স্ব, কিন্তু এই যে একটা স্ব থাকার কারণে এখানে কয়টা স্ব? দুইটা স্ব, ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। পাঁচ নম্বর নিয়ম হচ্ছে দ ব, দ ব কি থাকবে? যুক্ত বর্ণ হিসেবে থাকলে সেই দ ও ব উভয়ে উচ্চারণ হবে, অর্থাৎ দ এবং ব যুক্ত বর্ণ হিসেবে আছে। এখন এটাকে অনেকে আবার একসাথে উচ্চারণ করতে যাবে না, এটাকে আলাদা আলাদাভাবে দ এবং ব উভয়কেই উচ্চারণ করতে হবে। যেমন দেখেন উদ্বেগ, উদ্বেগ, এখন এখানে দ এবং ব একসাথে রয়েছে, অনেকে আবার এটাকে একসাথে উচ্চারণ করার চেষ্টা করবে, কিন্তু না, এটাকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ উদ্বেগ, উদ্বেগ, ক্লিয়ার? উদ্বোধন, উদ্বোধন, ক্লিয়ার? ওকে, এরকম দেখেন গ এবং ব, গ এবং ব যদি যুক্ত বর্ণ হিসাবে থাকে সেক্ষেত্রে গ এবং ব উভয়ে উচ্চারণ হবে। আগের মতো গ এবং ব যদি যুক্ত বর্ণ হিসাবে থাকে তাহলে অবশ্যই এটাকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হবে, এটাকে আবার একসাথে উচ্চারণ করতে যাবেন না। এখানে দেখেন গ এবং ব যুক্ত বর্ণ হিসেবে যুক্ত রয়েছে, সো এইটাকে আমরা গ এবং ব যেহেতু যুক্ত বর্ণ হিসেবে রয়েছে সো এটাকে আমরা আলাদা আলাদাভাবে উভয়কেই উচ্চারণ করব, অর্থাৎ দিক বিদিক, দিক বিদিক, দিক বিদিক। এরকম দেখেন দিক বিজয়, দিক বিজয়, কারণ গ এবং ব একসাথে থাকলে সেটাকে আমরা আলাদা আলাদাভাবে উভয়কেই উচ্চারণ করব। এরপরে দেখেন সাত নম্বর নিয়ম,
যদি ব অথবা ম, ব অথবা ম যে কোনো একটা হতে পারে, ব অথবা ম এর সাথে যদি ব ফলা যুক্ত হয়, যদি ব ফলা যুক্ত হয় সেক্ষেত্রে ওই বটা উচ্চারিত হবে, সেই বটাকে উচ্চারিত হবে। যেমন দেখেন নব্বই, নব্বই, লম্ব। এখানে দেখেন আমি বলেছি যে ব অথবা ম এর সাথে কি থাকবে, ব থাকবে, অর্থাৎ বয়ের সাথে ব হতে পারে অথবা ময়ের সাথে ব হতে পারে। এখানে দেখেন বয়ের সাথে ব রয়েছে, সো এখানে বয়ের সাথে ব রয়েছে এজন্য এই বটা উচ্চারিত হবে নব্বই। এখানে ময়ের সাথে ব রয়েছে এজন্য এই বটা উচ্চারিত হবে এবং এটার হবে লম্ব, লম্ব। ওকে, এরপরে আট নম্বর নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি ম ফলা যুক্ত থাকে, শব্দের শুরুতে কী থাকবে, ম ফলা যদি যুক্ত থাকে সেক্ষেত্রে এই মটা উচ্চারিত হয় না। আমি কি বললাম যে শব্দের শুরুতে যদি ম ফলা যুক্ত থাকে, শব্দের শুরুতে ম ফলা থাকবে কোনো একটা বর্ণের সাথে যুক্ত হিসেবে, সেক্ষেত্রে সেই মটা উচ্চারিত হবে না। যেমন দেখেন স্মরণ, স্মরণ, স্মারক, স্মরণ, স্মারক। এখানে দেখেন এই মটা কিসের সাথে যুক্ত রয়েছে, দন্ত স্বয়ের সাথে। সেক্ষেত্রে আমি বলেছি যে শব্দের শুরুতে যদি ম ফলা যুক্ত থাকে, এটা দেখেন কিন্তু শব্দের শুরুতেই রয়েছে, শব্দের শুরুতে যদি ম ফলা যুক্ত থাকে সেক্ষেত্রে ওই ম ফলাটা উচ্চারিত হবে না, অর্থাৎ এই মটাকে বাদ দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে স্মরণ। এই যে স্মারক, এখানে মটাকে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে স্মারক, এটাকে স্মরণ বা স্মারক বলা যাবে না, অনেকে এটাকে স্মারক বলে, বাট এটার উচ্চারণটা হচ্ছে স্মারক। অর্থাৎ এখানে যদি শুরুতে ম যুক্ত থাকে, ম ফলা যদি শুরুতে যুক্ত থাকে সেক্ষেত্রে এই ম ফলাটা উচ্চারিত হবে না। তো আমরা জানলাম যে শব্দের শুরুতে ম ফলা থাকলে সেই ম ফলাটা উচ্চারিত হয় না, কিন্তু যদি সেই ম ফলাটা শব্দের মধ্যে বা শেষে থাকে তখন কি হবে। আমরা জানলাম যে শব্দের শুরুতে ম ফলা থাকলে সেই ম ফলাটা উচ্চারিত হয় না, কিন্তু শব্দের মধ্যে বা শেষে যদি এই ম ফলা থাকে সেক্ষেত্রে এই ম ফলাটা উচ্চারিত হবে না, এটা ঠিক, কিন্তু সেই ম ফলাটা যার সাথে যুক্ত রয়েছে সেই সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে। ক্লিয়ার? আমি বলতেছি যে ম ফলাটা যদি শব্দের শুরুতে থাকে সেটা উচ্চারিত হবে না, কিন্তু সেটা যদি মাঝখানে এবং শেষে থাকে সেক্ষেত্রে সেই ম ফলাটা উচ্চারিত হবে না, কিন্তু এই ম ফলাটা যার সাথে যুক্ত থাকবে সেই সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। যেমন দেখেন সদ্য, পদ্য। এখানে এই ম ফলাটা কিন্তু শব্দের শুরুতে যুক্ত নাই, শব্দের কিসে রয়েছে, শেষে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে এই ম ফলাটা উচ্চারিত হবে না, ঠিক, কিন্তু এই ম ফলাটা কার সাথে যুক্ত রয়েছে, দয়ের সাথে, সেক্ষেত্রে এই দটা দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ সদ্দো, দুইবার উচ্চারিত হয়ে গেল। দেখেন পদ্দো, আশা করি এটা আর বোঝাইতে হবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখন আমরা কিছুক্ষণ আগে যে উচ্চারণের নিয়মটা পড়লাম তার কিছুটা ব্যতিক্রম জানবো, যে শব্দের মধ্যে বা শেষে ম ফলা থাকলে যে সবসময় দ্বিতীয় উচ্চারণ হবে এরকমটা কিন্তু না, সেটা কোন কোন ক্ষেত্রে হয়। যেমন দেখেন বাগ্মী, যুগ্ম। এখানে দেখেন এই যে বাগ্মী, এই মটা যেহেতু শেষে যুক্ত রয়েছে গয়ের সাথে, নিয়ম অনুযায়ী আমার হওয়া উচিত ছিল গটা দ্বিতীয় উচ্চারণ, অর্থাৎ বাগ্মী হওয়াতে ছিল, কিন্তু সেরকমটা না হয়ে আমাদের ম উচ্চারিত হয়ে গেছে, বাগ্মী, যুগ্ম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে আমাদেরকে এগারো নম্বর নিয়ম, কোনো বর্ণের শুরুতে জ ফলা থাকলে এবং বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে উচ্চারণ একারান্ত হয়ে যায়। পড়তে অনেকটা কঠিন লাগতেছে, আমি সহজ করে দিই, যে কোনো বর্ণের শুরুতে কী থাকবে, জ ফলা থাকবে, শুরুতে জ ফলা থাকবে। যেমন দেখেন এই যে শুরুতে কিন্তু জ ফলা আছে, আছে কি না, আছে, শুরুতে জ ফলা থাকবে এবং বর্ণটি কী হবে, অকারান্ত হবে। যেমন দেখেন ব, এটা কিন্তু অকারান্ত, অকারান্ত, ঠিক আছে, এরকম দেখেন এই অকারান্ত বা আকারান্তও হতে পারে। যেমন দেখেন ন্যায়, এখানে কিন্তু আকারান্ত আছে, কারণ এখানে এটা দেখেন কিন্তু আকার, এটা কি আকার, সো এটা কিন্তু আকারান্ত, অর্থাৎ বলতেছে কোনো বর্ণের শুরুতে জ ফলা থাকবে এটা একটা শর্ত, তারপরে অকারান্ত বা আকারান্ত হবে, অকারান্ত বা আকারান্ত হবে, সেক্ষেত্রে ওই উচ্চারণটা হয়ে যাবে একারান্ত, সেক্ষেত্রে ওই উচ্চারণটা কী হবে, একারান্ত হবে, অর্থাৎ ব্যথা। এখানে ব্যাটা কেন আসলো, এখানে উচ্চারণটা দেখেন ব্যা, এই অ্যাটা কেন আসলো, কারণ এই যে শুরুতে জ ফলা রয়েছে এবং এই শব্দটা অকারান্ত, এবং এই কারণে এর উচ্চারণটা হয়ে যাবে একারান্ত, অর্থাৎ ব্যথা, ন্যায়, একারান্ত হয়ে গেছে। ক্লিয়ার? এরপরের নিয়ম হচ্ছে শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকলে সেই জ ফলার কোনো উচ্চারিত হয় না, সেই উচ্চারণ কেন হবে না। কি বললাম, শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকবে, অবশ্যই শব্দের শুরুতে না, অবশ্যই। এখানে তো আমরা বললাম যে শব্দের শুরুতে জ ফলা থাকবে, কিন্তু আমরা এখন পড়তেছি যে শব্দের
মধ্যে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে এবং সেই যুক্ত ব্যঞ্জনবর্ণটা উচ্চারিত হবে না। যেমন দেখেন সন্ধ্যা, সন্ধ্যা, এটাকে আমরা বলতে পারবো না যে সন্ধ্যা, সন্ধ্যা বলতে পারবো না। এখানে জফালা রয়েছে বাট এটাকে আমরা সন্ধ্যা বলতে পারবো না, কারণ নিয়ম হচ্ছে যে শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে যদি জফালা যুক্ত থাকে তাহলে সেই জফালার কোনো উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে যদি জফালা যুক্ত থাকে সেক্ষেত্রে সেই জফালার কোনো উচ্চারণ হয় না। যেমন এই সন্ধ্যার জফালাটা উচ্চারিত হচ্ছে না, কারণ এটা শব্দের শেষে রয়েছে, এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে উচ্চারণ করবো সন্ধ্যা। স্বাস্থ্য, এখানে শেষে জফালা রয়েছে, এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে আমরা উচ্চারণ করবো স্বাস্থ্য। এরপরে 13 নম্বর নিয়ম হচ্ছে শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণের সাথে রফালা যুক্ত থাকলে তার উচ্চারণ কী হয়ে যায়, অকারান্ত হয়ে যায়। আমি কী বললাম, শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণের সাথে কী থাকবে, রফালা যুক্ত থাকবে, অবশ্যই শব্দের শুরুতে হতে হবে এবং সেটা ব্যঞ্জনবর্ণ। যেমন দেখেন এটা কিন্তু শব্দের শুরু, এই শব্দের শুরুতে প, এই পটা কি একটা ব্যঞ্জনবর্ণ, এই ব্যঞ্জনবর্ণের সাথে রফালা যুক্ত রয়েছে, দেখেন এই ব্যঞ্জনবর্ণের সাথে রফালা যুক্ত রয়েছে, সেক্ষেত্রে নিয়ম বলতেছে যে শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণের সাথে যদি রফালা যুক্ত থাকে সেক্ষেত্রে এই উচ্চারণটা অকারান্ত হবে, অর্থাৎ এখানে প্রকাশ হবে না, এর উচ্চারণটা হবে প্রকাশ, এর উচ্চারণটা কী হবে, প্রকাশ। অর্থাৎ শুরুতে ব্যঞ্জনবর্ণের সাথে যদি রফালা যুক্ত থাকে সেক্ষেত্রে তার উচ্চারণটা অকারান্ত হয়ে যায়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। অনেকে আবার বিরক্ত হয়ে যেতে পারেন, অনেকে ভাবতেছেন যে এতগুলো নিয়ম, কিন্তু আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে এটা হবে বিস্তারিত একটা সিরিজ। যারা বাংলা ব্যাকরণকে ভালোবাসে, যারা গভীর থেকে গভীরে যেতে চায়, তাদের জন্য এই সিরিজটি। তো এরপরে 14 নম্বর নিয়ম হচ্ছে রফালা শব্দের মধ্যে বা শেষে, অবশ্যই রফালা শুরুতে না, কিন্তু রফালা কী থাকবে, শব্দের মধ্যে বা শেষে, কিসের সাথে, ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হবে। এই রফালাটা অবশ্যই শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত থাকবে, সেক্ষেত্রে সেই বর্ণটার উচ্চারণ দ্বিতীয় হবে। যেমন দেখেন রাত্রি, রাত্রি, এখানে এই যে তয় রফালা আছে, তয় রফালা, এটা কিন্তু শব্দের শেষে রয়েছে, সেক্ষেত্রে এই তয় রফালাটা কিসের সাথে, এই রফালাটা কিসের সাথে যুক্ত রয়েছে, এই যে রফালাটা, আমি এখানে বলেছি যে রফালা শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ এটা কিসের সাথে যুক্ত রয়েছে, ব্যঞ্জনবর্ণের সঙ্গে, রফালা, তয় রফালা, সেক্ষেত্রে এটা কিন্তু ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত রয়েছে, এই জন্য এই ব্যঞ্জনবর্ণটা দ্বিতীয় উচ্চারণ হবে, অর্থাৎ এই তটা দুইবার উচ্চারিত হবে, অর্থাৎ রাত্রি, রাত্রি। সো আমি বুঝতে পারতেছি যে শেষে গিয়ে বা মাঝখানে, মাঝখানে অথবা শেষে যদি রফালা যুক্ত থাকে এবং সেটা যদি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই সেই ব্যঞ্জনবর্ণটার কী হবে, দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন দেখেন ছাত্র, এখানেও কিন্তু তয়ের সাথে রফালা রয়েছে, সেক্ষেত্রে উচ্চারণটা ছাত্র, অর্থাৎ দ্বিতীয় উচ্চারণ। ওকে, এরপরে 15 নম্বর নিয়ম হচ্ছে লফালা শব্দের মধ্যে বা শেষে থাকলে তার দ্বিতীয় উচ্চারণ হয়। কি বললাম, লফালা শব্দের মধ্যে বা শেষে থাকলে অবশ্যই তার উচ্চারণটা কী হবে, দ্বিতীয় হবে। যেমন দেখেন অশ্লীল, অশ্লীল, এখানে এই লফালাটা কার সাথে যুক্ত রয়েছে, একটা ব্যঞ্জনবর্ণের সাথে এবং সেটা কিন্তু কিসে, শব্দের মধ্যে বা শেষে, এটা কিন্তু শব্দের মাঝখানে, এই যে লফালাটা শব্দের মাঝখানে রয়েছে, সেক্ষেত্রে এর উচ্চারণটা দ্বিতীয় হবে, অর্থাৎ এই শটা আমি দুইবার উচ্চারণ করব, একবার বলবো ওস, তারপরে আবার বলবো স্লিল, ওস স্লিল, অর্থাৎ এই লফালাটা শব্দের মাঝখানে যদি যুক্ত থাকে এবং সেটা যার সাথে যুক্ত থাকবে সেটা অবশ্যই দ্বিতীয় উচ্চারণ হবে। এরপরের নিয়ম হচ্ছে শব্দের প্রথমে যদি যুক্ত খ থাকে তাহলে এর উচ্চারণ কী হবে, খ হবে, এর উচ্চারণ কী হবে, খ হবে। যেমন দেখেন ক্ষমা, ক্ষমা, শব্দের প্রথমে রয়েছে, এর উচ্চারণ হবে ক্ষমা, ক্লিয়ার। এরপরের নিয়ম হচ্ছে শব্দের মধ্যে বা শেষে যদি এই খ থাকে তাহলে এর উচ্চারণ হবে কখ, এর উচ্চারণ কী হবে, কখ, অর্থাৎ এটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে এর উচ্চারণ হবে খ এবং এটা যদি শব্দের মাঝখানে অথবা শেষে থাকে তাহলে এর উচ্চারণ হবে কখ। যেমন দেখেন দক্ষতা, পরীক্ষা, এটা দেখেন মাঝখানে রয়েছে তাহলে অবশ্যই এর উচ্চারণটা শুধুমাত্র খ হবে না, এর উচ্চারণটা হবে কখ, অর্থাৎ দক্ষ, দক্ষ, এই যে দেখেন দক্ষ, দক্ষতা, এই যে দেখেন পরীক্ষা, এই যে খা, কখ, আমি কিন্তু শুধুমাত্র খ দিনে যে পরীক্ষা না, এটার উচ্চারণটা হবে পরীক্ষা, পরীক্ষা, অর্থাৎ এটা যদি মাঝখানে থাকে বা শেষে থাকে এর উচ্চারণটা হবে কখ। এরপরের নিয়ম হচ্ছে শব্দের শুরুতে, শব্দের শুরুতে এই এটা, এটাই হচ্ছে তোমার যযক ইয়ো, যযক ইয়ো যুক্ত বর্ণ, এটা ভাঙলে হয় যযক ইয়ো। সো এই যযক ইয়ো যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার উচ্চারণ হবে গয়জফালা, তার উচ্চারণ হবে কি, গয়জফালা। যেমন দেখেন
এটা কি শব্দের শুরুতে রয়েছে, এটা কি শব্দের শুরুতে রয়েছে, এই জন্য এর উচ্চারণটা হবে জ্ঞান, জ্ঞান। এর উচ্চারণটা কী হবে? জ্ঞান, কারণ এখানে শব্দের শুরুতে রয়েছে। যেমন দেখেন জ্ঞানী, জ্ঞানী, সেক্ষেত্রে এর উচ্চারণটা হবে জ্ঞানী। আচ্ছা, এই উচ্চারণগুলো আমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে। এই যে শব্দের শুরুতে যদি যজক ইউ থাকে তাহলে আমাদের পরীক্ষা খাতায় এরকম করে লিখতে হবে এবং চন্দ্রবিন্দু সহ সব কিছু দিতে হবে। তো যদি শব্দের শুরুতে থাকে তাহলে অবশ্যই উচ্চারণটা হবে গয় জফালা। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো আমরা বললাম যে শব্দের শুরুতে থাকলে এর উচ্চারণটা হবে গয়জা ফালা, কিন্তু এই শব্দের শুরুতে না থেকে যদি এই যজক ইও শব্দের মাঝখানে থাকে, যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সে উচ্চারণটা হবে গ গয়জা ফালা, গ গয়জা ফালা। অর্থাৎ যদি শব্দের শুরুতে থাকতো তাহলে এর উচ্চারণ হইতো শুধুমাত্র গয়জা ফালা, কিন্তু যদি এটা শব্দের মাঝখানে থাকে তাহলে এর উচ্চারণ হবে গ গয়জা ফালা। যেমন দেখেন অজ্ঞান, আগে ছিল জ্ঞান, এখন হইল অজ্ঞান, এখন এই যজক ইও কিন্তু মাঝখানে পড়ে গেল, সেক্ষেত্রে এর উচ্চারণ আর অজ্ঞান হবে না, তখন সে উচ্চারণটা হবে অজ্ঞান, কারণ এটা মাঝখানে রয়েছে আর মাঝখানে থাকলে তার উচ্চারণটা হবে গ গজা ফালা, অর্থাৎ অজ্ঞান, অজ্ঞান। যেমন দেখেন বিজ্ঞপ্তি, এটা মাঝখানে রয়েছে এই জন্য এর উচ্চারণটা হবে বিগ, তারপরে হবে গপ্তি, বিগ গপ্তি, অর্থাৎ এর উচ্চারণটা দেখেন গ গজা ফালা, গ গজা ফালা। ঠিক আছে, তাহলে যদি এটা মাঝখানে থাকে তাহলে অবশ্যই তার উচ্চারণ হবে গ গজা ফালা। এরপরে হয়ের সাথে যদি জফালা যুক্ত থাকে, হয়ের সাথে যদি জফালা যুক্ত থাকে সেক্ষেত্রে সেই হয়ের উচ্চারণটা হবে জজ এবং তার সাথে ও হবে। তো আমি কি বললাম, হয়ের সাথে যদি জফালা যুক্ত থাকে সেক্ষেত্রে সেই হয়ের উচ্চারণটা জজ হবে এবং তার সাথে ও হবে। যেমন দেখেন উজ্জ, এখানে হয়ের সাথে কিন্তু জফালা যুক্ত রয়েছে, হয়ের সাথে জফালা যুক্ত রয়েছে, সেক্ষেত্রে এর উচ্চারণটা হবে উজ্জ। অর্থাৎ আমি বললাম না এই হয়ের সাথে জফালা থাকলে উজ্জ্বলটা হবে জজ এবং ও, এই যে দেখেন জজ এবং তার সাথে ও রয়েছে, অর্থাৎ উজ্জ। গ্রাহ্য, এখানে দেখেন হয়ের সাথে জফালা রয়েছে এই জন্য এর উচ্চারণটা হবে জজ এবং তার সাথে ও, জ অর্থাৎ গ্রাহ্য। এখন দেখেন হ এবং ব যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে সেক্ষেত্রে হয়ের স্থলে হবে ও অথবা হ্রস্ব উ, ও অথবা হ্রস্ব উ, এবং বয়ের স্থলে হবে ভ, বয়ের স্থলে কী হবে ভ। আমি আরেকটু ক্লিয়ার করে রাখি যে এই হ এবং ব যদি যুক্ত বর্ণ হিসাবে থাকে সেক্ষেত্রে এই হয়ের জন্য হবে ও অথবা হ্রস্ব উ, এবং এই বয়ের জন্য হবে ভ, বয়ের জন্য কী হবে ভ। যেমন দেখেন জিহ্বা, এটাকে অনেকে উচ্চারণ করে জিহ্বা, কিন্তু দেখেন এখানে জিহ্বা হবে না, কারণ হ এবং ব যুক্ত বর্ণ হিসাবে রয়েছে, যুক্ত বর্ণ হিসাবে থাকলে এই হয়ের জন্য কী হবে আমার ও অথবা উ, তো আমি নেব উ অর্থাৎ জিউ, জিউ, এবং এই বয়ের জন্য আমি নেব ভা, এই বয়ের জন্য আমরা কী নেব ভ, বয়ের জন্য আমরা নেব ভ, এবং আকার তো আছে, তো আমাদের উচ্চারণটা আছে জিউভা। যেমন দেখেন বিউভল, এটাকে অনেকে উচ্চারণ করে বিহব্বল, কিন্তু এটা ভুল উচ্চারণ, কারণ দেখেন এখানে হ এবং ব যুক্ত বর্ণ হিসেবে রয়েছে, সেক্ষেত্রে হয়ের জন্য আমার এখানে হবে ও অথবা হ্রস্ব উ, ও অথবা হ্রস্ব উ, তো আমি এখানে হ্রস্ব উ নেব অর্থাৎ বিউ, বিউ, এখানে হয়ের জন্য আমি নিলাম উ, বিউ, এবং বয়ের জন্য আমি নিলাম ভ, বয়ের জন্য আমি নিলাম ভ অর্থাৎ ভল, বিউ ভল, বিউ ভল। এবং সবশেষে আমি কিছু প্রশ্ন এবং উত্তর দিয়েছি, এই শব্দগুলো, এগুলো হচ্ছে শব্দ এবং এগুলো হচ্ছে তার শুদ্ধ উচ্চারণ। ঠিক আছে, এইগুলো আপনারা নোট করে রাখবেন এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, মাথা রাখার চেষ্টা করবেন। যেমন দেখেন অতি, এটাকে আমরা অনেকে উচ্চারণ করি অতি, কিন্তু এটা উচ্চারণ হবে অতি, ঠিক আছে, অজুনা, অজু, ঠিক আছে, করুণা, করুণ, ঠিক আছে, পরীক্ষা, পরীক্ষানা, পরীক্ষা, পরীক্ষানা, পরীক্ষা, ঠিক আছে। আর এই দিকে দেখেন মন, মন, অনেকে বলে মন, মন না কিন্তু, এটা হচ্ছে মন, এর উচ্চারণটা কি মন। আর এই যে দেখেন নতুন না, নতুন, অনেকে বলে নতুন, নতুন না, নতুন, নতুন, ঠিক আছে। এগুলো আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করতেছি নাইট 24-এর ক্লাস রুটিনটা লিখে রাখার জন্য, কারণ এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে এবং হবে। আজকে শনিবার বাংলা ব্যাকরণ ক্লাস হয়ে গেল এবং কালকে রবিবার ইংলিশ গ্রামারের ক্লাস হবে। কেউ যদি এই ক্লাসগুলো মিস করেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ এই ক্লাসগুলো নাইট 24 চ্যানেলে দেওয়াই থাকবে। আপনারা চাইলে যে কোনো সময় নাইট 24 চ্যানেলে ভিজিট করলেই এই ক্লাসগুলো পেয়ে যাবেন। এছাড়া এই সবগুলো ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে ক্লিক করলেই পূর্ণাঙ্গ ক্লাসগুলো দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নাইট 24-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।